নমস্কার, ওয়েলকাম টু দোজ দুনিয়া। আজকের গল্পের নাম সেই আশ্চর্য লোকটি, লিখেছেন বিমল কর। আজকের কাহিনী একটি সত্য ঘটনা অবলম্বনে। অনেকদিন আগেকার কথা, অন্তত বছর 35, আমার তখন 15-16 বছর বয়স। ঠাকুমা আর ছোট কাকার সঙ্গে কাশী গিয়েছিলাম বেড়াতে। ফেরার সময় এমন একটা কাণ্ড ঘটেছিল যার কোনো অর্থ আমরা কেউই খুঁজে পাইনি, আজও পাই না। কোন গাড়ি কি তার নাম ছিল আজ আমার কিছু মনে নেই। দুপুর নাগাদ আমরা কাশী থেকে মোগলসরাই স্টেশনে এসে রেলে চড়েছিলাম। তখন ওদিককার রেলের নাম ছিল ইআইআর, মানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। এখনকার মতন মাত্র 2 ক্লাস তখন ছিল না, ছিল 4টে, ফার্স্ট, সেকেন্ড, ইন্টার, থার্ড। আজকাল রেলের কামরা মানেই যেন একটা ছোটোখাটো মেলা, গিসগিস করে লোক। তখনকার দিনে এত ভিড়টির কোনো গাড়িতেই থাকতো না, মেল এক্সপ্রেস গাড়িতে তো নয়ই। আমাদের গাড়িতে বোধহয় এক্সপ্রেস গাড়ি ছিল, কেননা সব স্টেশনে থাম ছিল না। দুপুরের শেষ দিকে গাড়িতে উঠেছি, ইন্টার ক্লাস কামরা। জনা 6 মাত্র যাত্রী আমাদের কামরায়। দিন দুই পরে কালী পুজো। দুর্গাপুজোর পর গিয়েছিলাম কাশীতে, ফিরছি কালী পুজোর আগে। আসবো ধানবাদ, বাবার কাছে নিজেদের বাড়িতে। সাসারাম এসে পৌঁছতেই সন্ধে হয়ে গেল। তখন ওদিকে শীত পড়তে শুরু করেছে সবে, ওসব দিকে পুজোর পরই শীত এসে পড়ে। হেমন্তকাল বুঝতে বুঝতে কখন যেন জব্বর শীত এসে যায়। সাসারামে শেরশাহের সমাধি শুনেছি। গাড়ি যখন সাসারামে এসে পৌঁছল তখন এত অন্ধকার যে আমার চোখে বাইরের কিছুই ধরা পড়ল না, এমনকি স্টেশনটাও যেন টিমটিম করছে। সাসারাম থেকে গাড়ি ছাড়ার সময় একজন ভদ্রলোক এসে গাড়িতে উঠলেন। গায়ে লম্বা রেলের কোট, ওভারকোট ধরনের, রেলের প্যান্ট, গলায় একটা রুমাল জড়ানো, মাথায় বারান্দা মার্কা রেলের টুপি, মাথায় বেশ লম্বা। ভদ্রলোক যখন উঠলেন, গাড়িতে তখন ছাড় ছিল। উনি ওঠার সঙ্গে সঙ্গে কামরার বাতিগুলো দপ করে নিভে গেল, অবশ্য কয়েক মুহূর্ত পরেই আবার জ্বলে উঠল। লোকটিকে ভালো করে দেখাই যাচ্ছিল না, টুপিটা এমন করে নামানো যে চোখের তলায় গিয়ে ঠেকেছে। সঙ্গে কোনো মালপত্র নেই, ঝাড়া হাত পা। উনি কামরায় উঠে এদিক সেদিক তাকিয়ে সোজা বাঁকে উঠে শুয়ে পড়লেন, জুতো সমেত। শুয়ে পড়ে মাথার টুপিটা এমন করে মুখের উপর চাপা দিলেন, মনে হলো কামরার আলো যেন চোখে না লাগে সেই ব্যবস্থা করে নিলেন। যেটুকু দেখলাম ভদ্রলোককে, বুঝতে পারলাম রেলের লোক আর অ্যাংলো ইন্ডিয়ান। আমার বাবা রেলে চাকরি করেন, ছেলেবেলা থেকে রেলের লোক দেখতে দেখতে কেমন একটা আন্দাজ হয়ে গিয়েছে। গোমো আর ধানবাদে অজস্র অ্যাংলো ইন্ডিয়ান দেখেছি যারা রেলেই কাজ করে। ভদ্রলোকের কত বয়স তা ঠিক বুঝতে পারিনি, তবে আমার ছোট কাকার চেয়ে নিশ্চয়ই বড়। গাড়ি চলতে শুরু করল। একটা বেঞ্চিতে আমরা, ঠাকুমা, ছোট কাকা আর আমি, আর এক বেঞ্চিতে এক বিহারি ভদ্রলোক শুয়েছিলেন, তিনিও কাশী ফেরত, সঙ্গে বিস্তর মালপত্র। অন্য বেঞ্চিতে এক সাধু বাবা, সঙ্গে তার কোনো মারোয়ারি শিষ্য। সাধু বাবার গায়ে গেরুয়া বস্ত্র, এই মাত্র নয়তো তিনি একেবারে সাধারণ মানুষের মতন হিন্দিতেই কথাবার্তা বলছিলেন। আমার কাকা ট্রেনে উঠলেই ঢুলতে শুরু করেন। সন্ধে হয়েছে দেখে কাকাও মাথার উপর বাঁকে চড়ে বসলেন। গাড়ি চলতে লাগলো। ঠাকুমা বোধহয় জপতপ শুরু করলেন মনে মনে। আমি চুপচাপ একা, বাইরে তাকালেই অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে ইঞ্জিনের ধোঁয়া এসে যেন নাকে লাগছে, কয়লার গুঁড়ো উঠছে, আর থেকে থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের ফুলকি জোনাকির মতন অন্ধকারে ছিটকে পড়ছে। এইভাবে সন্নদী পেরিয়ে গেলাম। কি বড় ব্রিজ! ট্রেন ছুটছে, ছুটতে ছুটতে গয়াও এসে গেল। তখন রাত হয়ে গিয়েছে, গয়া থেকে গাড়ি ছাড়ল। খাওয়া দাওয়া শেষ আমাদের, কাকা আবার বাঁকে উঠে ঘুম লাগালেন। বিহারি ভদ্রলোক খাওয়া শেষ করে ঢেকুর তুলতে লাগলেন বড় বড়। সাধু বাবার শিশু সমেত গয়া নেমে গেছেন, নতুন কেউ চড়েনি। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু একইভাবে শুয়ে আছেন, ঘুমোচ্ছেন নিশ্চয়ই। ট্রেনে রেলের বহু লোকই যাতায়াত করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে, কাজকর্মে যায়, কাজ শেষ করে বাড়ি ফেরে। কাজে ভদ্রলোক সম্পর্কে আমার কোনো কৌতূহল হয়নি। গয়া আর কোডারমার মধ্যে, কোডারমার আগে মস্ত জঙ্গল, নাম করা জঙ্গল, বিহারে এত বড় জঙ্গল খুবই কম, লোকে বলে গুরপা গুঝান্ডির জঙ্গল। দিনের বেলা তো ওই জঙ্গলের অর্ধেক জায়গায় আলো রোদ ঢোকে না,
রেললাইন পাতার সময় এই জঙ্গলের আরও ভয়ঙ্কর চেহারা ছিল। রেলের কুলি লাইনের অনেকেই নাকি বাঘটাকের পেটে গিয়েছে এখানে। রেলের দুটো স্টেশনই আছে, গুরপা আর বুঝান্ডি। এই পাহাড়ি জায়গাটুকুর চড়াই ভাঙতে বাড়তি একটা ইঞ্জিন জুড়তে হয়, একটা ইঞ্জিন গাড়ি টানতে পারে না। আমার ঠিক মনে পড়ছে না কোডারমা থেকে গয়ার দিকে আসার সময় না গয়া থেকে কোডারমার দিকে যাবার সময় দুটো ইঞ্জিন লাগে। যখনই লাগুক তাতে এই গল্পের কোনো ক্ষতি নেই, কেননা তখনকার দিনে বাড়তি ইঞ্জিনটা একবার যেমন যেত অন্যবার ফিরে আসতো, আবার যেত, ডাবল ইঞ্জিন জুড়ে গাড়িটা ছাড়ল। রাতও হয়ে গিয়েছে, জঙ্গলের মুখে ঢুকে বেশ শিশিত লাগছিল। কাছের জানলাটা বন্ধ করে দিলাম। চারদিকে ঘুট ঘুট করছে অন্ধকার, গাছপালার অন্ধকার মিশে সে এক এমন জগৎ যা চোখে সওয়া যায় না বেশিক্ষণ। তবু গুরপা গুঝান্ডির আসল জঙ্গল তখনও শুরু হয়নি, তেমন নিবিড় হয়নি গাছপালা। যেতে যেতে গাড়িটা হঠাৎ থেমে গেল। সব রেলগাড়ি মাঝে মাঝে বেজায়গায় থেমে যায়, হয় সিগন্যাল পায় না, না হয় অন্য কোনো গোলমাল হয়, কেন যে থামে যাত্রীরা তা বুঝতে পারে না। গাড়িটা থামার পর সামান্য সময় চুপচাপ কেটে গেল। ভাবছি এই ছাড়বে, গাড়ি আর ছাড়ে না। হঠাৎ শুনি ইঞ্জিনের হুইসেল বাজছে তারও স্বরে, বাজছে তো বাজছেই। বিহারি ভদ্রলোক জেগেছিলেন, বললেন লাইনের উপর নিশ্চয়ই বাঘ বসে আছে, সরছে না। রেললাইনের উপর বাঘ বসে থাকে? ইঞ্জিনের এত জোরালো আলোয় নড়ে না, শব্দ তো নয়, এ আমার জানা ছিল না। আমার কাকাও বাঘ থেকে নেমে এলেন, ব্যাপারটা কি হচ্ছে বোঝার জন্য জানলা খুলে দিলাম। দেখি গার্ড সাহেব হাতের সেই লাল সবুজ লণ্ঠন ঝুলিয়ে সামনের ইঞ্জিনের দিকে এগিয়ে চলেছেন, তার সঙ্গে আরও দু একজন খালাসি ধরনের লোক, বোধহয় পিছনের ইঞ্জিনের। লাইনের পাশ দিয়ে যাচ্ছে সবাই, আমাদের মতন আরও অনেকে গলা বাড়াচ্ছে কামরার মধ্যে থেকে। গাড়ির বাইরের দিকের আলো পড়েছে সামান্য, ভিতরের আলো জানলা দিয়ে বাইরে পড়ছেও ঝাপসাভাবে। আমার কাকা আর বিহারি ভদ্রলোক নানা রকম কথা বলতে লাগলেন। ঠাকুমা একটু শুয়েছেন, সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু বাঙ্কের উপর পড়ে পড়ে ঘুমোচ্ছেন, টুপিতে মুখ ঢাকা। গাড়ি আর ছাড়ে না, ঠিক যে কতক্ষণ কাটলো তাও বুঝতে পারলাম না। শেষে দেখি গাড়ির দরজা খুলে অনেকেই নামতে শুরু করেছে, নেমে যে যার কামরার পাদানের কাছেই দাঁড়িয়ে নানা রকম গলা শোনা যাচ্ছে। জঙ্গলের মধ্যে কারো সাহস নেই দু পা এগিয়ে কিছু জেনে আসবে। আমার কাকাও দরজা খুলে নিচে নামলেন। আরও কিছুক্ষণ কেটে গেল, কী যে হচ্ছিল তাও বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত বেশ শোরগোল পড়ে গেল, কেমন করে যেন দু চারটে টর্চও বেরিয়ে গেল। লাইনের পাশ দিয়ে আসা যাওয়া করতে লাগলো কেউ কেউ, গার্ড সাহেব শেষ পর্যন্ত ফিরতে লাগলেন। লোকে খোঁজ খবর নিচ্ছে, হলো কি? কাকা একটু এগিয়ে গিয়েছিলেন, খবর নিয়ে ফিরে এসে শুকনো মুখে বললেন সামনের ইঞ্জিনের ড্রাইভার মারা গিয়েছে হঠাৎ, নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, ফায়ারম্যানদের একজন গাড়ি থামিয়ে দিয়েছে। শুনে আমি চমকে উঠলাম। বিহারি ভদ্রলোক বললেন, হা ভগবান, মানুষ হঠাৎ কেমন করে মারা যায়, সে বয়সে বুঝতাম না, এখন বুঝি। তখন বুঝতে পারিনি ড্রাইভারের সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, তখন এসব রোগ নিরোগের কথা শোনাও যেত না। আগে রেল ইঞ্জিনের মধ্যে ড্রাইভারের সঙ্গে কয়লা দেওয়া জনা দুয়েক লোক ছাড়াও বোধহয় একজন সাক্ষাৎ থাকত ড্রাইভারের, এদেরই কেউ গাড়ি থামিয়ে দিয়েছে, দিয়ে ঘন ঘন হুইসেল মেরে বিপদটা জানাচ্ছিল গার্ডকে। এখন কি হবে, ড্রাইভার তো মারা গেল, গাড়ি চালাবে কে, আমরা কি সারা রাত এই জঙ্গলে পড়ে থাকবো? ড্রাইভার মারা গেছে এটা কোনো রকমে সব কামরায় প্রচার হয়ে পড়ল, তারপরই একটা হই হই। বাইরে বড় কেউ নামছে না, পাদানের তলায় দাঁড়িয়ে আছে, গলা বাড়াচ্ছে সবাই। এমন সময় শোনা গেল মৃত ড্রাইভারকে নামিয়ে ব্রেক ভ্যানে তোলা হচ্ছে, ইঞ্জিনের মধ্যে তো ফেলে রাখা যায় না। দেখতে দেখতে রাত বেড়েই চলল, আমরা অসহায়ের মতো গাড়িতে বসে আছি। ভাবছি এই জঙ্গলে এভাবে সারা রাতটা কাটাতে হবে, না জানি কি হবে। গার্ড সাহেবও বেশ চঞ্চল হয়ে পড়েছেন, কতবার যে সামনে দিয়ে আসা যাওয়া করলেন, তারই তো যত ঝঞ্ঝাট ঝামেলা, এতগুলো যাত্রীর জীবন মরণ যেন তারই হাতে। আরও খানিকটা পরে দেখি গার্ড সাহেব প্রত্যেকটি কামরার সামনে দাঁড়িয়ে কি যেন বলে দিচ্ছেন, বোধহয় সাবধান করে দিচ্ছেন। বলছেন যে যার কামরায় দরজা বন্ধ করে বসে থাকো, সকাল না হলে কিছু করার উপায় নেই। আমাদের কামরার কাছে এলেন গার্ড সাহেব, আধখোলা দরজা দিয়ে উঠলেন ভিতরে, লম্বা চওড়া চেহারা,
অ্যাংলো ইন্ডিয়ান গার্ডে। বললেন, আপনাদের সারা রাত গাড়িতেই থাকতে হবে, সাবধানে থাকবেন। খুবই দুঃখের কথা, সামনের ইঞ্জিনের ড্রাইভার হঠাৎ মারা গেছে। গার্ড সাহেব নেমে যাওয়ার একটু পরে দেখি বাং থেকে সে অ্যাংলো ভদ্রলোক নেমে এলেন। টুপি বললেন এমন করে যে মুখটা আড়াল হয়ে গেল, ভালো করেও দেখতে পেলাম না মুখটা। ভদ্রলোক কামরা থেকেও নেমে গেলেন। তারপর দেখি পাশের কামরা থেকে গার্ড সাহেব নামা মাত্র কী সব কথাবার্তা বলছেন। সামান্য পরে দেখলাম গার্ড সাহেব আর সেই লোকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কাকা বললেন, যে মারা গেছে তার কেউ হবে। বিহারি ভদ্রলোক বললেন, মালুম দোস্ত। ঠাকুমা বললেন, দরজাটা বন্ধ করে দে। আমরা যখন দরজা বন্ধ করে জানলার শাঁসি ফেলে যে যার শোবার ব্যবস্থা করছি, তখন একেবারে আচমকা ইঞ্জিনের হুইসেল বেজে উঠল, বার তিন টানা টানা। তারপরই গাড়ি আবার নড়ে উঠল। সবাই অবাক। কাকা বললেন, লোকটা নিশ্চয়ই ড্রাইভার, এ লাইনে হরদম কত লোক আসা যাওয়া করে। যাক বাবা, বেঁচে গেলাম, কোটার মতো পৌঁছই। এই জঙ্গলে সারা রাত পড়ে থাকতে হলে মরে যেত। বিহারী ভদ্রলোক বললেন, রাম জিগি কৃপাবাবু, গুরপা গুজান্ডি জঙ্গল পেরিয়ে আমরা কোডারমা পৌঁছলাম তখন প্রায় মাঝরাত। স্টেশনে গাড়ি থামল। হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হই হই, জানলা দরজা খুলে নেমে গেল অনেকে, কাকাও নেমে গেলেন। খানিকটা পরে ছুটতে ছুটতে এসে বললেন, সাংঘাতিক কাণ্ড, ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালিয়ে নিয়ে এলো, সেই লোকটা যখন গাড়ি চালিয়ে আনছিল তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা বয়লার আলোয় লোকটাকে পুরো দেখতে পেয়েছিল, একেবারে মরা ড্রাইভারের মুখের মতন দেখতে। সেই মরা ড্রাইভারই, গাড়ি থামা মাত্রই দুটো ফায়ারম্যানই ইঞ্জিন থেকে নেমে পালিয়েছে, লোকটাকেও আর দেখা যাচ্ছে না। বিহারী ভদ্রলোক বললেন, হায় রাম বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি বললুম, আর গার্ড সাহেব? কাকা বললেন, গার্ড সাহেব ব্রেক ভ্যান খুলে ডেড বডি নামাবার সময় মাথা ঘুরে পড়ে গেছেন, বলছেন মরা ড্রাইভার আর জ্যান্ত ড্রাইভারের কে যে সত্যি আর কে যে মিথ্যা তিনি বুঝতে পারছেন না। আমার হাত পা কাঁপছিল, গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। আমি বললাম, তাহলে কে গাড়ি চালিয়ে আনলো? কাকা বললেন, আমিও তো তাই ভাবছি, ভূতে তো ওরা গাড়ি চালাতে পারে না, কিন্তু ফায়ারম্যানরাই বা কেন পালাবে, লোকটাই বা কেন উধাও হবে, আশ্চর্য। আমার মনে পড়ল সাসারাম স্টেশনে লোকটা ওঠামাত্র আমাদের আলো দপ করে নিভে গিয়েছিল, কেন?